আমি মোহাম্মদ সাব্বির হোসেন, বর্তমানে আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি ফ্রিল্যান্সার। আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারি, প্লাস আমি আমার লেখাপড়ার পাশাপাশি বাকি সময়টাকে আমি একটা ইনকাম সোর্সের ভিতরে একটা আবদ্ধ করতে চাচ্ছি, যে কারণে আমি ফ্রিল্যান্সারটাকে বেছে নিয়েছি। আমার ছোটোবেলা থেকেই একটু আঁকাআঁকি করতে অনেক ভালো লাগে, যে কারণে আমি অনেক খোঁজাখুঁজির পরে গ্রাফিক ডিজাইনটাকে আমি বেছে নিয়েছি। পরিবার থেকে প্রথম কোনো সাপোর্ট পাইনি, ফ্যামিলি থেকে একটু চাপ আসছিল, বলছিল যে লেখাপড়ার পাশাপাশি কিসের জন্য এই কাজ করতেছি, লেখাপড়ায় কোনো মন দিচ্ছি না কেন। বাট এখন মোটামুটি সাপোর্ট পাচ্ছি যে লেখাপড়ার পাশাপাশি একটা কিছু করতে পারতেছি, আমার গার্জিয়ান দেখে অনেক খুশি, যে কারণে এখন সাপোর্ট মোটামুটি পাচ্ছি। আমি যেহেতু ফার্স্ট শুরু করেছি, সেহেতু অফলাইন অনলাইন মিলিয়ে দুটো মিলিয়ে মান্থলি প্রায় 10 থেকে 15 হাজার টাকা ইনকাম হচ্ছে আমার।